আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, খুব চমৎকার, খুশির এবং আনন্দের একটা ভিডিও করছি। সে আনন্দ এবং খুশিটা কি সেটা আমি আপনাদেরকে একটু পরে বলবো। তার আগে একটু বলতে চাই যে 62তম পর্ব, সম্ভবত 62তম পর্বে আমরা লাকির যেই ভিডিওটা প্রচার করেছিলাম আপন ঠিকানায়, আর এই ভিডিওটা প্রচার করার পরে আমরা আপডেটটা করতে পারি, লাকিকে তার পরিবারের কাছে আমরা ফেরাতে পারি। লাকির এপিসোডটা যারা আপনারা দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন যে কতটা হৃদয় বিদারক ছিল। লাকির যে পরিবারকে পাওয়া যায়, লাকির মাকে পাওয়া যায়, লাকির ভাই বউকে পাওয়া যায়, ভাই মারা যায় অ্যাক্সিডেন্টে, এবং লাকির মাকে যে অবস্থায় পাওয়া গেছে তিনি, আমরা আসলে ওখানে একটু পরিশীলিত করেই বলেছি, আসলে বিষয়টা ছিল এরকম যে তিনি আসলে ভিক্ষা করেন। তো লাকি যাকে বিবাহ করেছে তিনি নবমুসলিম। সব কিছু মিলিয়ে এই পরিবারের আসলে যে অবস্থা ছিল সেই অবস্থা পুরোটাই ভিডিওতে, আপডেট ভিডিওতে উঠে এসছে। তো ইটস আ গ্রেট নিউজ, আলহামদুলিল্লাহ। এই ভিডিওটা ইউনিগাস খুবই সিরিয়াসভাবে নিয়েছে, তারা দেখেছে ভিডিওটা। দেখার পরে ইউনিগাসের বেশ কয়েকজন রিপ্রেজেন্টেটিভ আমাদের এই মুহূর্তে অফিসে আছেন, তারা আমাদের সঙ্গে কথা বলতে চান এবং একই সাথে লাকির পরিবারের সঙ্গে কথা বলতে চান। সো দুই পক্ষকেই আমরা অফিসে ডেকেছি, বাকি বিষয়গুলো কী হচ্ছে না হচ্ছে আমিও কিছুটা জানি, আপনারাও জানবেন। তো চলুন সবাই মিলে আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখি, সবার জন্য সারপ্রাইজ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের দুইজনকে তো আমাদের দর্শকরা চেনেই। কততম পর্ব জেনে ছিল? 62তম পর্ব। সব গেস্ট চলে আসছে, কেমন আছেন আপনি? আসসালাম আলাইকুম। নাতি না? জি। নাতিরে পেয়ে তো মহা খুশি, বাড়িতে যাওয়া হয় নাই না? এখন কালকে যাই। কালকে যাবেন? হ্যালো, কপালে টিপ দেয় কি কারণে আমি বুঝি না, কপালে টিপ দেওয়ার তো কোনো প্রয়োজন নেই, বসেন। হ্যাঁ, মুখের লাগে না, মুখের লাগে দেওয়া যাবে না। আচ্ছা, ওদেরকে আনছি আমি প্রায় আরো 2 ঘন্টা আগে। তো কি অবস্থা, মাকে কোথায় রাখছেন? কতদিন রাখবেন মাকে নিজের কাছে? যতদিন থাকতে চাই আমার কাছে ততদিন রাখবো। বাড়িতে কিও কান্নাকাটি করছেন? কি অবস্থা ভাই? স্যার আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ। ওর কি অবস্থা, ও তো পরিবার পাইলো, সবকিছু মিলিয়ে এখন কেমন আছে? আল্লাহর কাছে অনেক শুকরিয়া স্যার, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি স্যার। আমি ভিডিওর শুরুতে একটা ইন্ট্রো দিয়েছি যে আমাদের দর্শকদের জন্য একটা সারপ্রাইজ, একটা গুড নিউজ অপেক্ষা করছে। আমি তো আপনার পরিচয়টা জানি, কিন্তু আপনি যদি একটু দয়া করে আমাদের দর্শকদের আপনার পরিচয়টা দেন ইউনিগ্যাসের পক্ষ থেকে। আমি মাসুদুজ্জামান, আমি ইউনিগ্যাস কোম্পানি ইউনিটেক্স এলপি গ্যাস লিমিটেড, আমি এই কোম্পানিতে চিফ মার্কেটিং অফিসার হিসেবে কাজ করছি। সিএমও হিসেবে দায়িত্ব পালন করছেন? অফিসার হিসেবে এই কোম্পানিতে কাজ করছি। মাসুদ সাহেব, তাই তো? মাসুদ সাহেব, ওকে। আর আপনাকে তো আমি চিনি, কিন্তু আমার চেনা বড় কথা নয়, আপনাকে আপনার পরিচয়টা একটু দিতে হবে ইউনিগ্যাসের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, আমি রিয়াদ, মোহাম্মদ রিয়াদুল কবির। আমি ইউনিগ্যাস ব্র্যান্ডের জন্য কাজ করছি ব্র্যান্ড ম্যানেজার হিসেবে। আচ্ছা, বিউটিফুল। রিয়াদ ভাই, আমি আপনার কাছে আসবো, তার আগে আজকে মূলত ভিডিওটা আপনাদের জন্যই করা। মাসুদ ভাই, আপনি যদি একটু বলেন, মানে আপনাদের জায়গাটা থেকে ভিডিওটা প্রচার করার পরে আপনাদের জায়গা থেকে এক ধরনের রেসপন্স আমরা পেয়েছি যেটা মূলত আমাদের দর্শকদের জানানো দরকার, তো আপনার কাছ থেকে একটু শুনতে চাই প্লিজ। আসলে এই ঘটনাটা শোনার পরে আমাদের কোম্পানি যিনি ম্যানেজিং ডিরেক্টর বেলাল আহমেদ, ওনার শাশুড়ি, তার মানে ওনার প্রোগ্রামটা উনি দেখেছেন, দেখে উনি ভাবছেন যে আসলে এনারা তো সমাজের অবহেলিত গ্রুপের একজন মানুষ, এবং উনি পরে ওনার মা বাবাকে সন্ধান পেয়েছেন এই প্রোগ্রামের মাধ্যমে। সেজন্য কোম্পানির পক্ষ থেকে আপনাকে আমরা শুভেচ্ছা জানাই, যাতে এরকম একটা সুন্দর প্রোগ্রাম করে মানুষের সহযোগিতা করছেন, পাশাপাশি উনি ওনার মাকে খুঁজে পেয়েছেন। এখন ওনাদের সব কিছু জানার পরে আমাদের কোম্পানির যিনি এমডি সাহেব এবং ওনার শাশুড়ি একটা ঘোষণা দিয়েছেন যে ওনার হাজব্যান্ডের জন্য একটা চাকরির ব্যবস্থা করবেন, পাশাপাশি ওনার মায়ের জন্য আমরা একটা ভাতা দেওয়া, প্রতি মাসে আমরা একটা ভাতা দিব, যাতে করে উনি একটা সুস্থ সুন্দর জীবন পরিচালনা করতে পারে। সব মিলায় আমরা, আমাদের কোম্পানির মোটোটা হচ্ছে এরকম যে আমরা উই ডু দ্য বিজনেস ইন দ্য সোসাইটি, উই দ্য সোসাইটি এ বিজনেস কুড নট এক্সিস্ট, সুতরাং উই নিড টু ডু সামথিং ফর দ্য সোসাইটিস পিপল, বিকজ আমরা প্রোডাক্টটা বিক্রি করি সমাজের মানুষের কাছে। মানুষের যদি আমাদের শুধু লাভটা কোম্পানি বেসিক অবজেক্টিভ না, অবজেক্টিভ হচ্ছে আমরা লাভও করবো, পাশাপাশি সমাজের কল্যাণেও কাজ করব। সেই জন্য সমাজের কল্যাণের কাজ করার জন্য আমরা চাই যে সমাজ যারা এবং দুস্থ নিপীড়িত মানুষ যারা আছে তাদের জন্য আমরা যাতে কিছু করতে পারি, এবং সমাজের এই দুস্থ মানুষের কল্যাণের মাধ্যমে মানুষের কল্যাণ নিহিত। আমরা মনে করি এই জাতীয় কাজের মাধ্যমে সমাজের আরও যারা এবং নামি দামি কোম্পানি যারা আছে এই জাতীয় মানুষকে সহযোগিতা করবার জন্য মানুষ আরও এগিয়ে আসবেন। আমরা সোসাইটিতে একটা
জাগরণ তৈরি করতে চাই, একটা সাড়া ফেলতে চাই, যাতে করে এইটা আরো অন্যান্য কোম্পানি ফলো করে। আমাদের কোম্পানি আমরা শুরু করলাম, পাশাপাশি আরো অন্যান্য বড় প্রতিষ্ঠানকে আমরা আহ্বান করবো এই যাতে মানুষকে সহযোগিতা করে তাদের লাইফটাকে স্মুথ করার জন্য। চমৎকার। আমরা তো কিছুই বলি নাই আপনাদেরকে যে কি হতে যাচ্ছে, আপনি বোধহয় ভিডিওতে কিছু একটা বলছিলেন, এই যে ইউনিগ্যাস আপনাদেরকে এই অফারটা দিল, এখন আপনার বক্তব্য কি এই অফারের প্রেক্ষাপটে? আমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, আমার হাজবেন্ড একটা চাকরি দিতেছে, আমার মাকে একটুক সহযোগিতা করতেছে, আমি অনেক কৃতজ্ঞ। আমার ভাবি বিধবা, আমার ভাই নাই, আমার মায়ের পাশে কেউ নাই, আমার ভাইটা ভাই ছেলেটা এই তিন, আমার ভাই ছেলেটার কোনো কিছুই নাই, ওনারা যদি এটা করে দেয় অনেক সহযোগিতা পাবো। ইসলাম গ্রহণ করার তৌফিক দান করেছেন, আমি ইমান এনেছি, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে সকল মুসলমান শুভাকাঙ্ক্ষী যারা যে আমাদেরকে দেখতেছেন এবং ই করতেছেন, দেখে দেখে বলতেছেন যে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আমি ইসলাম গ্রহণ করেছি। এবং আমরা যে নিপীড়িত ছোট ফ্যামিলিগুলো আছি, সমাজের নিচু স্তরের মানুষগুলো আছি, আমাদের প্রতি যে যে প্রতিষ্ঠান ইউনিগ্যাস কোম্পানি কর্তৃপক্ষ আমাদের দিকে যে হাত বাড়িয়ে দিচ্ছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, এবং পাশাপাশি আরও যেন অন্যান্য কোম্পানি প্রতিষ্ঠান যারা আছে তারা অনুপ্রাণিত হবে এই আশা ব্যক্ত করে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাদের এই প্রতিষ্ঠানকে আরো অনেক বড় করে দেয় এবং মানুষের কল্যাণে কাজ করার কাজ তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা তাদেরকে যেন ভালো রাখেন। জি নিশ্চয়ই, অনেক ধন্যবাদ, আপনি আপনার ওপিনিয়নটা জানাইছেন। রিয়াদ ভাই, আমি ব্যক্তিগতভাবে যেটা হয় যে ভিডিওটা প্রচার করার পরপরে আমি আপনাকে নক করেছিলাম, কারণ ইউনিগ্যাস আমাকে অনেক আগেই বলে রেখেছিল যদি এরকম কোনো পরিবার পাওয়া যায় যাদের সাহায্য প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনাদের সঙ্গে যখন আমার চুক্তিটা হয় আপনারা বলেছিলেন যে আমরা সহযোগিতা করব, তো সেই জায়গাটা থেকেই আপনাকে এটা জানানো। এবং মোস্ট ইন্টারেস্টিংলি আপনি পুরো ভিডিওটা দেখার আগে এটা এমডি স্যার দেখেছেন বা এমডি স্যারের ফ্যামিলি দেখেছেন এবং তারাই আগে নক দিয়ে বলেছেন যে না ঠিক আছে ইমিডিয়েটলি ওদের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করো। সো তিন মাসের পথ চলা ছিল আপন ঠিকানার সঙ্গে, একটা অসাধারণ স্মুথ একটা জার্নি। আমি থ্যাঙ্কস জানাই এমডি স্যারকে এবং একই সাথে ওনার পরিবারের যিনি দেখেছেন তাকেও ধন্যবাদ জানাই। আপনার যদি খুব ছোট করে কিছু বলার থাকে। আমি খুবই আন্তরিকভাবে আনন্দিত এবং বলা যায় যে খুবই উজ্জীবিত ছিলাম আপন ঠিকানার সঙ্গে ইউনিগ্যাস ব্র্যান্ডের একটা অ্যাসোসিয়েশন বিল্ড আপ করার জন্য, এবং আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমার প্রতিষ্ঠানের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর মহোদয় স্যার, যিনি ব্যক্তিগতভাবে আসলে ওনার আগ্রহ এবং নির্দেশনা দিয়ে আপনার এই প্রোগ্রামের সঙ্গে ইউনিগ্যাস ব্র্যান্ডের আসলে অ্যাসোসিয়েশনটাকে বিল্ড আপ করতে করেছেন। তো এটা স্যারেরই আইডিয়া এবং আমরা ওটা এক্সিকিউট করতে হেল্প করেছি, আপনি সহযোগিতা করেছেন। আমরা আসলে এর মাধ্যমে কিছু মানুষের জীবনের সঙ্গে আমরা আরও একটু ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট হওয়ার চেষ্টা করেছি এবং টু সাম এক্সটেন্ট আমরা বলতে পারি যে আমরা একটা সময় ধরে কিছু কাজ করার চেষ্টা করলাম এবং কিছুটা ভূমিকা রাখতে পারলাম, এবং পরবর্তীতে ইনশাল্লাহ এটা আরও পরিসর বাড়িয়ে আমরা আরও বেশি সম্পৃক্ত থাকবার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং মূলত যে এটা স্যারেরই, আমাদের এমডি স্যার সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর স্যার, ওনারই আগ্রহের জায়গা যে মানুষের জন্য কিছু করা, এবং এই জাতীয় কিছু ধারণা আপনার সঙ্গে আমার বিভিন্ন সময়ে শেয়ার করার সুযোগ হয়েছে এবং আমরা আশা করি এই ধরনের ক্ষেত্রে পরবর্তীতেও আমরা একসাথে কাজ করতে পারব এবং সমাজে ভূমিকা রাখতে পারব ইউনিগ্যাস ব্র্যান্ডের পক্ষ থেকে। আমি আমার ম্যানেজিং ডিরেক্টর মহোদয় স্যার এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্যারদের সবারই আন্তরিক সহযোগিতা এবং এই পৃষ্ঠপোষকতা এবং সুযোগ দেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। থ্যাংক ইউ রিয়াদ ভাই, ওনাকে একটু নিয়ে আসো, একটু ওনার সাথে কথা বলে দিই, দূরে দূরেই ছিল জানার মধ্যে। মাসুদ ভাই থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো ভালো সময় কাটলো, ওনার সাথে কথা বলে শেষ করি। কাকি ভালো আছেন আপনি? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনার জামাইয়ের জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করছি, হ্যাঁ, ইউনিগ্যাসের পক্ষ থেকে, এবং আপনার জন্য একটা মাসিক ভাতা থাকবে তাদের পক্ষ থেকে, যাতে করে আপনাকে আর মানুষের কাছে হাত পাততে না হয়। আপনি খুশি? খুশি। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিছু বলবেন আপনি, কিছু বলতে চান দর্শকদের? আর কিছু বলতে হবে না, তুমি বলবা, স্মাইলি বেবি। না না আমরা আছি সবাই কাকি, আমরা সবাই। জি 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 থ্যাংক ইউ মাসুদ ভাই। আর কিছু বলার আছে, আর কিছু বলার আছে শেষে দর্শকদের জন্য?
বলার এইটুকু যে এই জাতীয় প্রোগ্রাম করে আমাদের যারা সমাজে আরো যারা দুস্থ লোকজন আছে তাদেরকে যদি আমরা বিভিন্ন অর্গানাইজেশন যদি তাদের সহযোগিতা সহযোগিতা এগিয়ে আসে তাহলে দেশ আরো বেশি ইয়ে যাবে, যে এই জাতীয় লোকজনের দুঃখ কষ্ট লাঘব হবে, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ বিজনেস শুধু বিজনেসের জন্য না, বিজনেসের বেসিক অবজেক্টিভ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটাকে বলে হওয়া উদ্দেশ্য হওয়া উচিত সমাজের কল্যাণের জন্য। সমাজের কল্যাণ করতে গেলে মানুষের কল্যাণ করতে হবে আগে, মানুষের যখন সমাজ কল্যাণ করা হবে তো অটোমেটিক্যালি সমাজেরও কল্যাণ হবে। থ্যাংক ইউ ইউনিগাস, থ্যাংক ইউ। ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি এবার আমার জায়গা থেকে একটু শেষ করতে চাই। এটা একটা অসাধারণ এন্ডিং এই কারণে বলছি যে ইউনিগাসের সঙ্গে আমার 3 মাসের পথে চলা ছিল এবং ইউনিগাস নিয়ে বলতে গেলে বলবো যে ইউনিগাস আমার সারা জীবন স্মৃতিতে থাকবে একটাই কারণে, যে ইউনিগাস আমার অফিসে এসে এই প্রোগ্রামটা নিয়ে কথা বলে তারা আমার অনুষ্ঠানটা ব্র্যান্ড করেছিল এবং 3 মাসে তাদের সঙ্গে যে আমার যে স্মুথ মুভমেন্ট সেটা একটা অসাধারণ। আমরা ভবিষ্যতে ইউনিগাস হয়তো আমাদের এই অনুষ্ঠানটার সঙ্গে আরও বেশি সময় জুড়ে থাকবে, তো সেই জায়গাটিতে ইউনিগাস এভাবে মানুষের পাশে দাঁড়াবে সেই প্রত্যাশা রেখে খুব চমৎকার একটা আত্মতৃপ্তি নিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।